ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধের 4 মাস আজ। এর আগে 2022 সালের 4 ডিসেম্বর থেকে পদ্মা সেতু রেল সংযোগ ও ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 4 মাস হয়ে গেল, কবে নাগাদ এই রুটে ট্রেন চলাচল চালু হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। গত 3 মাস আগে নারায়ণগঞ্জে এসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছিলেন মার্চে শুরু হতে পারে ট্রেন চলাচল, তবে এখনো শেষ হয়নি প্রকল্পের কাজ। এদিকে দীর্ঘদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটে চলাচলরত যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ রেলপথ এবং সড়ক পথে ঢাকায় যাতায়াত করতে থাকেন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা এবং ঢাকার খুব পাশেই এই জেলা অবস্থিত হওয়ায় নারায়ণগঞ্জের অসংখ্য মানুষ ঢাকায় গিয়ে এবং ঢাকা থেকেও অনেক মানুষ নারায়ণগঞ্জে এসে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়া ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ এলাকা হওয়ায় মানুষ বিভিন্ন কারণে ঢাকায় যাতায়াত করে। ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াতের ফলে রেলপথ এবং সড়কপথ দুটিতেই সাধারণ মানুষের চাপ অনেকটাই বেশি থাকতো। জানা যায় 12.1 কিলোমিটার দীর্ঘ ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল 1985 সাল থেকে শুরু হয়। 4 ডিসেম্বর থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে সড়ক পথে যাত্রীদের অতিরিক্ত চাপ বেড়েছে। এর ফলে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায় 2023 সালের 30 জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এনএনটিভি নারায়ণগঞ্জ।